हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल चाहिदास किचन एंड ब्लॉग। आशा करी सबाई भालो आछेन, आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आर ए गाछटाते देखते पारछेन क्यूट क्यूट दुई तीनटा टमेटो होयेछे। तो आमि एखाने चले आसलाम धने पाता नेवार जन्य। तो भाबलाम ए गाछगुलो आपनादेरके एकटु देखिये देई। एखाने धने पाता लागियेछिलाम, अनेक सुंदर होयेछे गाछगुलो, देखतेई पारछेन। एखान थेके किछुटा धने पाता निये नेब। आमि आजके कमला लेबुर भर्ता बानाबो। एखन जेहेतु खूब सुंदर रोद उठेछे, भाबलाम रोदे बसे बसे कमला लेबुर भर्ता खाबो। तो भाबार साथे साथे चले आसलाम काजेर जन्य। तो आपनारा भिडियोटा लास्ट पर्यन्त देखते थाकुन। आमी एखाने दुईटा कमला लेबु निएछि। एखन एगुलोके छिले नेब। आजके जेहेतु बाड़ीते केउ नेई ताई एका एकाई खेते होबे। तो बंधुरा, आज के आमार ए भिडियोटा जदि आपनादेर काछे एकटु होलेओ भालो लागे थाके ताहले अवश्य एकटा लाइक दिए आमार चैनलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आर देश एवं देशेर बाहिरे जे जेखान थेके आमार ए भिडियोटा देखछेन सबाइके अनेक अनेक धन्यवाद। आमि कमलागुलो छिले तारपर भर्ता करे आपनादेरके देखाबो। आर एइभाबे धने पाता दिए भर्ता करले खेते भालोई लागे, आमि तो खूब पसंद करि। आपनादेर केमन लागे कमेंटेर माध्यमे जानाबेन। कमलागुलो छिले निएछि, एखन आमि धने पातागुलो बेछे नेब। এখন কমলার কোয়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, না হলে ভালো লাগবে না, ভিতরে কিছু ঢুকবে না। তো আজকে যেহেতু অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ করব, তাই তাড়াহুড়া করে আমি ভর্তাটা বানিয়ে নিলাম, অল্প করেই বানিয়েছি। তো বানানোর সাথে সাথে দেখলাম হাজবেন্ডও চলে আসছে, তাই দুজনে একসাথে বসে খেয়ে নিয়েছি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর শীতের সকাল রোদে বসে এভাবেই ভর্তা খেলে খুবই ভালো লাগে। তো খাওয়া শেষ করে আমি কাজে লেগে গেলাম। আমাদের এই ঘরটাতে যেহেতু বাঁশের বেড় দেওয়া হয়েছে, তাই আমি বেড়গুলো রং করে নিচ্ছি। তাতে করে বেড়টাও ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো এই বেড়টাতে রং করা হয়ে গিয়েছে, আর ওটাতে একটু রয়েছে উপর দিকে, এটাও করতে হবে। আর ঘরের জিনিসপত্র সবগুলো এলোমেলো হয়ে রয়েছে, আপনারা কিছু মনে করবেন না। তো ঘরটা রং কমপ্লিট করে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। আর এই বেড়াটাতে এখন আমি রং করে নিচ্ছি।
আজকে ভাবলাম এই ঘরটা কমপ্লিট করে নেব রং করে। তো যাই হোক, একদিনের জন্য আর্টিস্ট হয়ে গেলাম। আর আজকে আমার হাতটা দেখুন একদম ভরে গিয়েছে রং দিয়ে, তো ভালো করে ধুতে হবে। আর ওদিকে হচ্ছে এই ঘরটাতে এই বেটা রং করে নিয়েছি, এই ঘরটাতে দুটো বেড়ি রং করেছি। তো আস্তে আস্তে করে নেব সবগুলো। তো কিছুটা বের রয়েছে, পরে করব। আর এখন আমি চলে আসলাম ঘরটা মোছার জন্য। ঘরটা পানি দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো ঘরের তলাটা পুরোটা নোংরা হয়ে গিয়েছিল মাটি দিয়ে। আর এখন আমি আজকে ভাবলাম একটু সময় পেয়েছি, ভালো করে মুছে নিই। আর এই খাটটার অবস্থা দেখুন, ধুল বালি দিয়ে একদম ভর্তি হয়ে রয়েছে। তো এটা আমি ভালো করে মুছে নিচ্ছি একটা ভিজা কাপড় দিয়ে। এই খাটটা অনেক দিন ধরে খুলে রাখা ছিল, তাই বেশি নোংরা হয়ে গিয়েছে, মোছা হয়েছিল না। তো পরবর্তীতে আমি ভালোভাবে ক্লিন করে নেব। এখন এভাবেই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘর মুছে তারপরে আমি চলে আসলাম রান্না করতে। এখানে আমি সকালবেলা কিছু রাজমা বেছে নিয়েছিলাম, তো সেগুলো এখন রান্না করব মাছ দিয়ে। আর ওদিকে হচ্ছে আমি মাছ ভেজে রেখেছি, এগুলো দিয়ে রাজমাগুলো রান্না করব। সবগুলো মশলা দিয়ে আমি প্রথমে কষিয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। তাহলে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ হতে দেব, বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো দিয়ে দিয়েছি। তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে হচ্ছে আমি আর একটা চুলায় ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। তো এখানে আমি একটু চাল কুমড়া কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে কিছু মশলাই দিইনি, এখন দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো একটু দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি। প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আর একটু করে দিয়েছি। তো এভাবে সবজি দিয়ে ডাল রান্না করলে আমার হাজবেন্ড খুবই ভালোবাসে, তাই শুধু শুধু ডাল কমই রান্না করি। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে, আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। অন্য কড়াইতে আমি তেল দিয়েও দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো রান্নাবান্না করে আমি আবারও চলে আসলাম কাজে। তো দেখতেই পাচ্ছেন এই ঘরটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে বিকালবেলা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার গাছগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, তাই যেখানে বাবা মোটর লাগিয়ে পানি দিচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।